بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الحكيم وإن الظن لا يغني من الحق شيئا وقال تعالى يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما وقال عز وجل ليس كمثله شيء وهو السميع البصير প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা শুক্রবার এশার নামাজের পরে এই ইসলামী সভায় উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন সেই আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আপনাদের সামনে এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী। ইহা তাওহীদের তিন প্রকারের মধ্যে অন্যতম এক প্রকার এবং আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই প্রকারটি এজন্য যে আমাদের দেশের জনসাধারণ তারা তাওহীদুল আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে আশায়রা এবং মাতুরিদিয়ার আকিদায় বিশ্বাসী, যার ফলে এবং আশায়রা ও মাতুরিদিয়া এবং মুতাজিলা এই সম্প্রদায়গুলো জাহামিয়াদের থেকে কি হয়েছে বের হয়ে এসেছে, যার ফলে তাদের আকিদা আসমা ও সিফাতের ক্ষেত্রে কাছাকাছি একই, যদিও হয়তো একটু পার্থক্য রয়েছে কিন্তু সকলের আকিদা কাছাকাছি একই এবং সেই আকিদার আমাদের দেশের অধিকাংশ জনসাধারণ পোষণ করে থাকে। ফলে দেখা যায় যে আকিদাগুলোতে ভ্রান্তি রয়েছে, ভুল রয়েছে, এজন্য ভুলগুলো জানা দরকার আর সেই ভুল পরিত্যাগ করে সঠিকটা গ্রহণ করা আমাদের একান্ত প্রয়োজন, যাতে করে আমরা অন্তত সহি আকিদা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। আর তাই আমরা সকালে কিছু ভাইকে অল্প কিছু দাস দিয়েছিলাম আর সেটা ছিল মানহাজুল জাহমিয়া ওয়া তালামিযিহিম ফি আসমাইল্লাহি ওয়া সিফাতি। জাহমিয়া আকিদার ক্ষেত্রে একটা ভ্রান্ত সম্প্রদায়, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাদের এবং তাদের দোষদের, তাদের শিষ্যদের, তাদের ছাত্রদের কি আকিদা, তাদের কি নীতি, সে সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তার মধ্যে আমরা সারসংক্ষেপ যেটা বলেছিলাম সেটা ছিল যে জাহামিয়া মুতাজিলা আশায়রা এদের আকিদা হলো যে যখনই মহান রব্বুল আলামিনের সেফাতকে তারা স্বীকার করতে যায় তখনই ওদের সামনে মানুষের আকৃতি ফুটে ওঠে, যখনই আল্লাহর হাত, আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহান রব্বুল আলামিন বলছেন যে তার চোখ আছে তাজরি বিআয়ুনিনা, তারপরে মহান রব্বুল আলামিন এর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন জাহান্নাম পরিপূর্ণ হবে না আল্লাহ জিজ্ঞাসা করবেন যে হালিম তালাতি, তুমি কি পূর্ণ হয়েছ, জাহান্নাম কি বলবে হাল মিম মাজিদ, আরো আছে কি, তখন মহান রব্বুল আলামিন তার বাম পায়ের গোড়ালি কি করবেন, জাহান্নামে প্রবেশ করালে জাহান্নাম কৎকৎ করে উঠবে, মানে যথেষ্ট হয়েছে বলবে। তো এর মাধ্যমে আল্লাহর বাম পায়ের গোড়ালি প্রমাণ পাওয়া যায়। আরো আছে যে দুনিয়াতে অনেক লোক আছে যারা নামাজ না পড়েও বলে যে নামাজ পড়ি পড়ি হুজুর মাঝে মাঝে ছুটে যায়, ও আসলে মাঝে মাঝে শুক্রবারের দিন এক অক্ত পড়ে, এটা হচ্ছে মেন জিনিস। হ্যাঁ, তো এরকম লোকেরা কিয়ামতের দিনও কি করবে, গলাবাজি করবে। মহান রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিম ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। মহান রব্বুল আলামিন তার নলা, আমাদের যে পায়ের নলা এটাকে সাক বলা হয় আরবিতে, তো জি সূরা কলামে সম্ভবত
يوم يكشف عن ساق ويدعون الى السجود فلا يستطيعون মহান রব্বুল আলামিন পায়ের নলা খুলে দেবেন কেমন আল্লাহর পায়ের নলা সেটা আল্লাহ ভালো জানেন সেটা ধরন বলার অধিকার আমাদের নেই যেহেতু আল্লাহ বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেননি তো আল্লাহ পায়ের নলা খুলে দিলে তাদেরকে বলা হবে ইউদাউ ইলা সুজুদ ডাকা হবে সেজদা করার দিকে ফালা ইস্তাতিউন যেহেতু মৃত্যুক তাই আল্লাহকে সাজদা করতে তারা পারবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ তো মহান রব্বুল আলামিনের এই যে সিফাতগুলো মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ويبقى وجه ربك ذو الجلال كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام دنيا সবাই নষ্ট হয়ে যাবে কিন্তু মহান রব্বুল আলামিনের মহা সম্মানিত চেহারা এটা অবশিষ্ট থাকবে মানে আল্লাহ অবশিষ্ট থাকবে তো আল্লাহ তার চেহারার কথা বলেছেন আল্লাহর চেহারা কেমন এ জাহামিয়া এবং তাদের শিষ্যদের কাছে যখনই আল্লাহর চেহারা বলা হবে তখন ওদের সামনে কি মানুষের চেহারা না মানুষের চেহারা ফুটে ওঠে তখনই তারা মনে করে যে না মানুষের সাথে তো আল্লাহকে সাদৃশ্য দেওয়া যাবে না এই কথা ঠিক কিন্তু চেহারা বললেই যে মানুষের চেহারা আসবে না এর কথা ঠিক নয় আমাদের চেহারা আছে গরু মহিষের চেহারা নাই ভেড়া বকরি ছাগল মেলা সবেরই চেহারা আছে কিন্তু একটা চেহারার সাথে আরেকটা চেহারার মিল আছে আমরা এখানে প্রায় 60-70 জন ভাই আছি আমাদের কারো চেহারার সাথে কারোটা মিল আছে আর বানি জিনস ওয়াহিদ একটা আমাদের জ্ঞাতি বা জাতি একটা হওয়া সত্ত্বেও যদি আমাদের পরস্পরের মধ্যে না মেলে তাহলে আল্লাহর সাথে স্রষ্টার সাথে সৃষ্টির কি করে মিল হতে পারে এই চিন্তাটাই হচ্ছে ওদের ভুল ওদের নীতি হলো যে যখনই ওরা আল্লাহর আকার বিশ্বাস করতে যায় তখনই মানুষের আকৃতি তাদের সামনে ফুটে ওঠে এটাকে বলা হয় তাসবিহ কি বলা হয় তাসবিহ সাদৃশ্য দিয়ে দেয় তারা আর তখনই তারা চিন্তা করে যে এই তাসবিহ থেকে সাদৃশ্য থেকে আল্লাহকে কি করতে হবে মুক্ত করতে হবে তার মানে এখান থেকে মুক্ত হওয়ার একটাই পথ ওদের কাছে আর তা হলো যে এই নাম ও গুণাবলীকে কি করতে হবে অস্বীকার করতে হবে খালাস অথবা এমন ভাবে স্বীকার করে যে এর অর্থ আমরা জানি না আল্লাহ আলম আল্লাহ ভালো জানে তো এ হলো ওদের আকিদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক পথের লোকেরা তারা বলছেন যে এরা আল্লাহকে সাদৃশ্যপূর্ণ হওয়া থেকে মুক্ত করতে গিয়ে তারা প্রথমত হয়েছে মুশাববিহা মানে আল্লাহর আকৃতি মানুষের সাথে সাদৃশ্য করে দিয়েছে আর পরে তারা মুআত্তালা অর্থাৎ আল্লাহর নাম ও গুণাবলীকে অস্বীকার করে বসেছে কিন্তু বিষয়টা এত কঠিন কিছু ছিল না যা ছিল অত্যন্ত সহজ আর সেটা হলো এমন যে মহান রব্বুল আলামিনের আকৃতি মহান রব্বুল আলামিনের মতো মানুষের আকৃতি মানুষের মতো বা পিপিলিকার পা আছে আর হাতিরও পা আছে দুইটা পাখি এক না নামে মিললে কামে মিলবে এক মিজান মাছ ধরে আর এক মিজান যে কি করে কো আর মিজান কাসিম কো নাই নাকি চলে গেছে তো এক মিজান মাছ ধরে আর এক মিজান হয়তো হাল ভাই আর এক মিজানের কোনো খবর নাই ইত্যাদি ইত্যাদি যাই হোক নাম মিলেছে বলে কামে মিলবে এমনটি নয় সম্মানিত ভাই এবং বন্ধুগণ আর এটাই ছিল সকালের আলোচনা আমাদের মূল প্রতিপাদ্য বিষয় যে জাহমিয়া মুতাজিলা শায়রা এদের মূলনীতি হলো যে আল্লাহ তাআলার আকার স্বীকার করলে সাদৃশ্য হয়ে যায় অতএব আল্লাহর আকার স্বীকার করা যাবে না আল্লাহর নাম ও গুণাবলীকে কি করবে তারা হয় তারা তাবিল করবে না হয় তাহফিজ করবে কে বলতে পারবেন তাবিল কাকে বলা হয় জি মাশাআল্লাহ সুন্দর পুরস্কারের পুরস্কার পাওয়ার যোগ্য একটা পুরস্কার তার জন্য আছে ইনশাআল্লাহ আমি পরে দেব হ্যাঁ তাবিল হলো যে সরাসরি যে অর্থটা বোঝা যাচ্ছে সেই অর্থটা রেখে দিয়ে দূরের একটা অর্থ অথবা যে অর্থটা হয় তো পাওয়া যায় না কোনো ডিকশনারিতে খুঁজা খুঁজা বের করা এরা মনে করে কি আল্লাহ তাআলা আমাদেরকে এমন শব্দ দিয়ে সম্বোধন করেছেন যে শব্দটা আল্লাহ উদ্দেশ্য করেননি আল্লাহ চেয়েছেন যে এটা আমি একটা বাহ্যিক বলেছি তোমরা আসল গোপন ভেদটা বের করো খুঁজে খুঁজে বের করো এটা হলো তাবিল অন্য ভাষায় বলতে পারেন অপব্যাখ্যা অন্য ভাষায় বলতে পারেন অপব্যাখ্যা করা মানে যেটা সহজে বোঝা যায় ওটা হলো তফসির যেটা সহজে বোঝা যায় সেটা তফসির আর এর বিপরীত হলো তাবিল আরেকটা হলো তাফউইজ তা ফা ওয়াও ইয়া দাদ তাফউইজ কে বলতে পারবেন তাফউইজ কাকে বলা হয় আছেন কেউ না মুখস্থ না তাহফিজ মানে মুখস্থ তাফবিদ বলা হয় সোপর্দ করে দেওয়া আল্লাহর হাওলা করে দেয় এরা
যে এগুলোর যে কি অর্থ আমি এটা অলরেডি বলে এসেছি আমার আলোচনায় যে এগুলোর যে কি অর্থ এটা আল্লাহই ভালো জানেন ওগুলো আমরা জানি না আল্লাহর নাম আছে তবে আল্লাহর নামের অর্থ কি এটা আল্লাহ ভালো জানে নাম স্বীকার করে কিন্তু ওই শব্দের অর্থ স্বীকার করে না এটা আল্লাহর দিকে ফিরিয়ে দেয় কিন্তু মহান রব্বুল আলামিন তিনি কোরআনে কি এমন কোন শব্দ দিয়ে তার নাম ঘোষণা করেছেন বা সিফাত ঘোষণা করেছেন যা আমাদের বোধগম্য নয় যদি এমনটি হয় তাহলে আল্লাহ যে বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদাক্কির আমি কোরআনকে সোজা করেছি আর এরা বলছে না বুঝার মতো মেলা জিনিস আছে এমন জিনিস আছে যেগুলো বুঝতে আমরা পারি না আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আল্লাহ আমাদেরকে দাওয়াত দিচ্ছেন যে তোমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো আর এমন আয়াত নাজিল করলেন যা আমাদের বুঝে আসে না অসম্ভব ব্যাপার আল্লাহর বাণীতে বৈপরীত্য নেই আসলে এদের জ্ঞানের ঘাটতি রয়েছে বোঝার ভুল রয়েছে তো ওরা তাবিল ও তাহবিজ করে আর এর দ্বারা উদ্দেশ্য করে কি এতেই আমরা আল্লাহকে মহাপবিত্র করে দিলাম না আসলে তাদের এ নীতি ভুল এবং এখানে আমরা বেশ কিছু আলোচনা করেছিলাম যেখানে বড় বড় আলেমগণ বিশেষ করে আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে যদি কেউ মনে করে যে আল্লাহ তাআলা এমন শব্দ দিয়ে আমাদেরকে সম্বোধন করেছেন যার বাহ্যিকটা তিনি উদ্দেশ্য করেননি দূরের কোনো অর্থ যা ঘেঁটে ঘেঁটে আমাদেরকে বের করতে হবে গোপন ভেদ রহস্য সেগুলো তিনি উদ্দেশ্য করেছেন বান্দাকে তিনি একটু কষ্ট দিয়ে আসলটা বের করতে বলছেন তো এটা যদি কেউ মনে করে তাহলে সে আল্লাহর প্রতি খারাপ ধারণা রাখবে এবং সে যেন বলতে চায় যে আল্লাহ তাআলা তিনি সত্য বর্ণনা করেননি আমরা আশায়রা মুতাজিলা জাহমিয়ারা কি করলাম ঘেটে ঘেটে সত্যটা তোমাদের সামনে পেশ করলাম নাউযুবিল্লাহি মিন যালিক মহান রব্বুল আলামিন বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা মহান রব্বুল আলামিন সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না আর এটা অহেতুক একটি কাজ যে আসল অর্থ বাদ দিয়ে গোপন অর্থ নেওয়া হবে এর এক পর্যায়ে বলা হচ্ছে ওয়ায়ালযামু মিন যালিকা আইদান আন ইয়াকুনু আ'লামা বিল্লাহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা হবে বা যখন তাদের কথা আমরা মেনে নেব যে মহান রব্বুল আলামিন তিনি স্পষ্ট কথা বলেননি এই এই দলের লোকেরা তারা আসলটা বের করে আমাদের সামনে কি করছে তারা প্রকাশ করেছে আমাদেরকে তারা জানিয়েছে এর অর্থ এই যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে হয় বলতে পারেন না নাউযুবিল্লাহি মিন যালিক তাহলে আল্লাহকে তারা অপারগতার অপবাদ দিল আর যদি বলে যে আল্লাহ বলতে পারতেন কিন্তু বলেননি আমরা ওটা বের করেছি তাহলে এই সমস্ত লোকেরা যেন বলতে চায় যে মহান রব্বুল আলামিন আমাদের সামনে সত্য প্রকাশ করেননি এরা আমাদের সামনে সত্যটা প্রকাশ করেছেন এবং তারা যেন আরো বলতে চায় যে ওরা আল্লাহ সম্পর্কে আল্লাহর চাইতে বেশি ভালো জানে নাউযুবিল্লাহি মিন যালিক কারণ আল্লাহ যে সকল নাম ও গুণাবলী তার থেকে অস্বীকার করেছেন ওরা ওগুলোকে স্বীকার করেছে সাব্যস্ত করেছে আর আল্লাহ যেগুলো প্রমাণ করেছেন যে এই নাম আমার রয়েছে এই সিফাত আমার আছে এরা ওই সিফাতগুলোকে অস্বীকার করেছে মানে আল্লাহর বিপরীত কাজ করেছে আর এতে করে যেন তারা দাবি করতে চায় যে তারা আল্লাহর চাইতে আল্লাহর ব্যাপারে বেশি বুঝে নাউযুবিল্লাহি মিন যালিক আরেকটা বিষয় হলো যে এটাও যেন ওদের কথার দাবি যে আই ইয়াকুনু আ'লামা বিল্লাহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও আল্লাহ সম্পর্কে অধিক জ্ঞাত নাউযুবিল্লাহি মিন যালিক লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবাতা লিল্লাহি হাযিহি সিফাত মহান রব্বুল আলামিন এবং তদীয় রাসূল আল্লাহর মেলা গুণ কোরআন ও হাদিসে কি করেছেন সাব্যস্ত করেছেন ওয়া হুম নাফাওহা কিন্তু এই দলের লোকেরা জাহমিয়া মুতাজিলা আশারা এগুলোকে কি করেছে অস্বীকার করেছে ওয়া কালু এবং তারা বলেছে যে ইন্নাহা লা তালিকু বিল্লাহ এই নামগুলো সেফাতগুলো আল্লাহর উপযোগী নয় নাউযুবিল্লাহ যদি উপযোগী না হয় তো রাসূল সাব্যস্ত করবেন ওয়া আইযু দালালিন আযামু মিন হাযা দালাল এই গোমরাহির চাইতে আর কোন গোমরাহি বড় হতে পারে লাউ কানু ইয়াকিলুন যদি এই লোকগুলো বুঝতো কাইফা ইয়াকুনু হাউলাইল জুহাল আদ-দুল্লাল আ'লামা বিল্লাহি মিন নাফসি এই সমস্ত অজ্ঞ ও গোমরা লোকেরা কি করে আল্লাহর ব্যাপারে আল্লাহর চাইতে বেশি জানবে তাআলা আল্লাহু আম্মা ইয়াকুলুন এরা আল্লাহ সম্পর্কে যা বলে আল্লাহ তা থেকে সউচ্চ ও পবিত্র আল্লাহ তাআলা বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম আল্লাহ মানুষের আগে এবং আগের এবং পিছনের সবকিছুই জানেন ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা আর আল্লাহর কোনো বিষয়কে আমরা পরিব্যাপ্ত করতে পারি না আয়াতুল কুরসিতে মনে হয় আছে ইল্লা বিমা শাআ যতটুকু আল্লাহ চান
তার সম্পর্কে জানার ততটুকুই আমরা জানতে পারি যেমন একটু আগে সিফাতগুলোর কথা বলছিলাম এগুলো আল্লাহ বলেছেন আল্লাহ আরশের সম্বন্ধে এটা আল্লাহ বলেছেন বলেই আমরা জানতে পেরেছি আল্লাহ এক অদ্বিতীয় এটা আল্লাহ কোরআনে বলেছেন বলেই আমরা জানতে পেরেছি কিন্তু আল্লাহর আল্লাহকে আমরা ঘিরে নিব আল্লাহর সবকিছু আমরা জেনে নেব এমনটি পাওয়ার অধিকার আমাদের নেই ولا احد من الخلق اعلم بالله وما يستحقه وما يليق به من رسول الله صلى الله عليه وسلم আর মাখলুকের মধ্যে আল্লাহ সম্পর্কে তার অধিকার সম্পর্কে তার জন্য কি উপযোগী সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কেউ ভালো জানে না ان الذي حمل الجهميه واتباعهم على نفي صفات الله عز وجل هو جهلهم بالله জাহামিয়াদেরকে আল্লাহ এবং তাদের অনুসারীদেরকে আল্লাহর গুণাবলী অস্বীকার করার প্রতি যে বিষয়টি উদ্বুদ্ধ করেছে তা হলো আল্লাহ তাআলা সম্পর্কে তাদের অজ্ঞতা হুয়া জাহালুহুম বিল্লাহ আল্লাহ সম্পর্কে তাদের অজ্ঞতা ওয়াসু ও আফহামিহিম তাদের ভুল বুঝ হাইসু জন্নু আন্নাহু ইয়ালজামু মিন ইসবাতি হাদিহি সিফাত কেননা তারা ধারণা করেছে যে এই সিফাতগুলো যদি আমরা আল্লাহর ক্ষেত্রে বিশ্বাস করি আল্লাতি আসবাতাহা আল্লাহু লিনাফসিহি ওয়া আসবাতাহা লাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আল্লাহ নিজের জন্য সাব্যস্ত করেছেন অথবা রাসূল তার জন্য সাব্যস্ত করেছেন ইয়ালজামু মিনহা তাশবিহ এতে করে সাদৃশ্য কি হয়ে যায় লাজিম হয়ে যায় আবশ্যক হয়ে যায় মানে সিফাত স্বীকার করলে কি হয় সাদৃশ্য চলে আসে লিআন্নাহুম ইয়ারাউনা হাযিহি সিফাত ফিল মাখলুকিন কারণ এই সিফাতগুলো তারা মাখলুকের ভিতরেও দেখতে পায় যেটা একটু আগে বলছিলাম পায়ের কথা হাতের কথা নলার কথা চেহারার কথা এগুলো সিফাত মানুষের ভিতরে আছে কিনা আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কিস্তির ব্যাপারে বলছেন তাজরি বি আয়ুনিনা চোখের কথা আল্লাহ তাআলা বলেছেন ফলে যখনই চোখের কথা শুনে তখন মানুষের চোখ ওদের সামনে ভেসে ওঠে ওয়ালা ইউফাররিকুনা বাইনা সিফাতিল খালিক ওয়া সিফাতিল মাখলুক আর খালেক ও মাখলুক স্রষ্টা ও সৃষ্টির সিফাতের মধ্যে ওরা কি করে না পার্থক্য করে না ওয়ালাম ইয়াফহামু মিন সিফাতিল খালিক ইল্লা মা ফাহিমু মিন সিফাতিল মাখলুকিন আর স্রষ্টার সিফাত থেকে তারা সেটাই বলেছে বুঝেছে যেটা মাখলুকের সিফাত থেকে বুঝেছে মানে মাখলুকের সিফাত যেরকম হাত ওরা আল্লাহর ক্ষেত্রে ওই হাতই বুঝেছে কিন্তু আল্লাহর হাত যে আল্লাহর মতো ওই বুঝটা তাদের ভিতরে ঢুকে নেই ولم يعلموا ان صفات الخالق سبحانه تخصه وتليق به আর তারা এটা জানে নাই যে আল্লাহর বা স্রষ্টার সিফাত তাকুসু তার সাথে খাস ওয়াতালিক বিহি এবং তার উপযোগী ওয়া সিফাতুল মাখলুকিন তাকুসুহুম ওয়াতালিক বিহিম আর মাখলুকে সৃষ্টি জীবের সিফাত তা মাখলুক বা সৃষ্টি জীবের সাথে খাস এবং মাখলুকের সাথে উপযোগী আমাদের হাত পা চোখ নাক কান মুখ এটা আমাদের সাথে উপযোগী আপনি একটু লম্বা আল্লাহ আপনার নাকটা হয়তো একটু লম্বা করেছে আপনি একটু লম্বা আপনার হাতটাও আল্লাহ লম্বা করেছে আমরা একটু হয়তো খাটো আমাদের হাতটাও আল্লাহ খাটো করেছে যদি এমন হতো যে আমি খাটো মানুষ আমার হাতটা লম্বা করে দেওয়া হতো তাহলে আজকে হয়তো আমার নাম কি হতো জুল ইয়াদাইন তাই না ওই সাহাবীর একটা হাত বড় ছিল তো যে কথা বলছিলাম যে মাখলুকের সিফাত মাখলুকের সাথে উপযোগী আর আল্লাহর সিফাত আল্লাহর সাথে উপযোগী ওয়ালা তাশাবুহা বাইনা সিফাতিল খালিক ওয়া সিফাতিল মাখলুক আর মাখলুক ও খালেকের সেফাতের মধ্যে গুণের মধ্যে কোনো সাদৃশ্য নেই বরং হাজারো হাজারো গুণ কি আছে পার্থক্য ডিভাইডার কোনো কল্পনাই করা যায় না কামা কাল আল্লাহু তাআলা কামা আন্নাহু লা তুশাবিহু লা তাশাবুহা বাইনা যাতিল খালিক ওয়া যাওয়াতিল মাখলুকিন অনুরূপ আল্লাহর সত্তার সাথে মাখলুকের যে সত্তা আমি মুখলেস আপনি আব্দুল্লাহ উমুকে তালহা উমুকে হানিফ এই আপনার যে জাত আপনার যে সত্তা আপনার যে বডি আপনার এই বডির সাথে আপনার এই জাতের সাথে আল্লাহর জাতের কোনো মিল নেই আল্লাহ বলছেন লাইসা কা মিসলিহি শাই লাইসা কা মিসলিহি শাই আল্লাহর অনুরূপ কোনো জিনিস নেই ব্যক্তি তো আছেই অন্য কোনো জিনিসও আল্লাহর সাথে সাদৃশ্য পূর্ণ নয় ওয়া হুয়াস সামিউল বাসির তবে আল্লাহ শুনেন ও দেখেন মহান রব্বুল আলামিন তার সাদৃশ্যতাকে অস্বীকার করেছেন কিন্তু সাথে তার শোনা ও দেখাকে কি করেছেন স্বীকার করেছেন সূরাতুস সূরা ১১ নম্বর আয়াত ফা আসবাতা লিনাফসিহি সামআ ওয়াল বাসার ফলে এই আয়াতে মহান রব্বুল আলামিন তার নিজের জন্য শোনা ও দেখার গুণকে সাব্যস্ত করেছেন স্বীকার করেছেন ওয়া নাফা আনহু মুশাবাহাত আল আশিয়া তবে সাথে সাথে আবার অন্য জিনিসের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়াটা
অস্বীকার করেছেন অর্থাৎ আল্লাহ শুনেন ও দেখেন কিন্তু তার শোনা ও দেখা আমাদের শোনা ও দেখার মতো নয় فدل ذلك على ان اثبات الصفات لا يلزم منه المشابهه بين الخالق والمخلوق অতএব এখান থেকে বোঝা যায় যে যদি আপনি খালেক ও মাখলুকের মধ্যে একই সিফাত আপনি স্বীকার করেন তাহলে দুইজনের মধ্যে সাদৃশ্য হয়ে যাওয়াটা আবশ্যক নয় বুঝে আসছে যে একটা সিফাত হাতের কথা বলছিলাম তো হাতের সিফাত যদি আল্লাহর ব্যাপারে আপনি বিশ্বাস করেন মানুষেরও তো হাত আছে তো দুই উভয়ের হাত আছে ঠিক কিন্তু উভয়ের হাত উভয়ের মতো আপন আপন জায়গায় রয়েছে আল্লাহর হাত আল্লাহর মতো মানুষের হাত মানুষের মতো এতে করে নামের সাথে মিললে কামের সাথেও একইভাবে মিলতে হবে এটা আবশ্যক নয় وهذا هو الاصل الذي سار عليه اهل السنه والجماعه في اثبات اسماء الله وصفاته আর এটাই হলো মূল নীতি যার উপরে আহলে সুন্নাহ ওয়াল জামাআ আল্লাহ তাআলার নাম ও গুণাবলীকে স্বীকার করার ক্ষেত্রে এটাকে গ্রহণ করেছেন এর উপরে তারা চলেছেন ও আসবাতু মা আসবাতাহু লিনাফসি বিলা তামসিল এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআ স্বীকার করেন সাব্যস্ত করেন আল্লাহ তাআলার ওই সকল নাম ও গুণাবলীকে যা মহান রব্বুল আলামিন নিজের জন্য কি করেছেন সাব্যস্ত করেছেন আল্লাহ বলেছেন যে এটা আমার নাম আছে هو الله الذي لا اله الا هو এগুলো আমরা পড়ে এসেছি আগে هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا كرباني ওখানে কতগুলো আছে অন্য অন্য আরো কত জায়গায় হাকিম ইন্নাহু আলিয়ুন হাকিম ইন্নাহু আলিমুন কাদির কত আয়াত وهو الغفور الرحيم এই যে সিফাতগুলো মহান রব্বুল আলামিন এগুলো তিনি তার জন্য সাব্যস্ত করেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআ সেগুলো সাব্যস্ত করেন তবে বেলা তামসিল কোনো দৃষ্টান্ত উপমা দ্বারা দেন না যে মহান রব্বুল আলামিনের ক্ষমা আমাদের ক্ষমার মত না নাউযুবিল্লাহি মিন যালিক ওয়া নাযযাহুহু আম্মা নাযযাহা নাফসাহু আনহু বেলা তাতিল এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআ মহান রব্বুল আলামিনকে পবিত্র বলে বিশ্বাস করেন ওই সকল জিনিস থেকে যে সকল জিনিস থেকে আল্লাহ নিজেকে পবিত্র বলেছেন মানে যাবতীয় ত্রুটিপূর্ণ গুণ থেকে আল্লাহ কি মুক্ত শরীক থেকে মহান রব্বুল আলামিন মুক্ত এমনই একটু আগে আমরা বলেছি যে সাদৃশ্য লাইসা কামিসলি শাই এ থেকে আল্লাহ তাআলা মুক্ত এগুলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বিশ্বাস করেন এবং আল্লাহকে এই ত্রুটিগুলো থেকে মুক্ত জানেন কারণ আল্লাহ নিজেকে এগুলো থেকে মুক্ত ঘোষণা করেছেন তবে বেলা তাতিল আল্লাহকে পবিত্র করতে করতে গিয়ে এমন পবিত্র করে দেয় না যে সব সুদা ধুয়ে শেষ করে দিবে মানে এমন অবস্থা যেন না হয়ে যায় যে যে জিনিসটা আপনি ধুইতেছেন ধুইতে 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 এমন অবস্থা যে আসল জিনিসই নাই না এমনটি নয় আল্লাহর সিফাত আল্লাহকে আমরা পবিত্র বলে বিশ্বাস করি এবং যাবতীয় ত্রুটি এবং যেগুলো অনুপযোগী আল্লাহর ক্ষেত্রে সেগুলো থেকে আল্লাহকে আমরা পবিত্র মনে করি কিন্তু এমন পবিত্র মনে না করি না যে তার সিফাতটাকেই উড়িয়ে দেব আমাল জাহমিয়া ওয়া তালামিযুহুম মিনাল মুতাযিলাতি ওয়াল আশায়রা অপরদিকে জাহামিয়া এবং তাদের শিষ্য ছাত্র মুতাজিলা এবং আশায়েরা এরা কি করেছে ফাইন্নাহুম বানাউ মাযহাবাহুম আলা আসলিন বাতিলিন তারা তাদের মাযহাবকে বা তাদের চলার পথকে নির্ধারিত করেছে তৈরি করেছে স্থাপন করেছে আলা আসলিন বাতিলিন একটা বাতিল মূলনীতির উপরে আসসালুহু মিন ইনদি আনফুসিহিম যা নিজেদের পক্ষ থেকে তারা এটা বানিয়েছে যে মূলনীতি নিজেদের পক্ষ থেকে বানিয়েছে ওয়াহুয়া এবং সেটা হলো আন্না ইসবাত হাযিহি সিফাত যে মহান রব্বুল আলামিনের যে সিফাতগুলো আছে সেগুলো যদি আমরা স্বীকার করি তাহলে কি হয় ইয়াক্তাজু তাশবিহ এগুলো চাহিদা হলো যে আল্লাহর সিফাতের সাথে মানুষের সিফাত কি হয় মিলে যায় সাদৃশ্যপূর্ণ হয়ে যায় ফায়ালজামু হিয়ালান নুসুসিল ওয়ারিদাতি বিযালিকা আহাদা আমরাইনি ইনদাহুম ফলে যত কোরআন ও হাদিসের দলিল আছে সেগুলোকে তারা দুটার যে কোনো একটা ব্যবস্থা করেছে বুঝে আসছে আল্লাহ তাআলার নাম ও গুণাবলী বিষয়ে অনেক আয়াত আছে কোরআনে অনেক আয়াত আছে অনেক হাদিস আছে তো এই নুসুস এই দলিলগুলোকে কোরআন ও হাদিসের ক্ষেত্রে তারা দুইটা পথের যে কোনো একটা পথ বেছে নিয়েছে এইসব ক্ষেত্রে ইম্মা তাআবিলাহা আন যাহিরিহা এক নম্বর হয় এগুলোকে তারা অপব্যাখ্যা করেছে দিয়ে বলেছে কুদরতি পা কুদরতি হাত কুদরতি চোখ এটা তো আমাদের সমাজের লোকেরা বলে ভিতরে ঢুকলে হয়তো আরো অন্য কিছু অপব্যাখ্যা পাওয়া যাবে ওয়া ইম্মা তাফবিদহা মা ইতিকাদি আন্না যাহিরাহা গায়রু মুরাদ অথবা তারা করেছে কি যেটা শুরুতে বলছিলাম যে তারা এই নামগুলো বিশ্বাস করে এবং বিশ্বাস করে যে এর বাহ্যিক অর্থ মুরাদ নয় আর এগুলোর অর্থ আমরা জানি না অতএব এগুলো আল্লাহই ভালো জানেন হয় সাদৃশ্য চলে আসে
এটা একটা বিশ্বাস ফলে দেখা যাচ্ছে যে এটাকে অপব্যাখ্যা করে আরেকটা না হয় যে এগুলোর অর্থ আল্লাহই ভালো জানে আমাদের বোধগম্য নয় ওয়ালিহাদা ইয়াকুলু নাযিমু আকীদাতিহিম এজন্য জাহমিয়া মুতাযিলা আশাইরাদের যে আকীদা এটাকে তাদের কবি কবিতার ভাষায় প্রকাশ করতে গিয়ে বলেছে ওয়া কুল্লু নাসসিন আওহামাত তাশবিহা যে সকল কোরআন ও হাদিসের দলিল থেকে আপনি আল্লাহর সাদৃশ্যতা হয়তো আপনার সামনে ফুটে উঠবে এরকম দলিলগুলোকে আপনি কি করবেন আউউইলহু এটার দূরবর্তী অর্থ গ্রহণ করবেন আরেকটা বিষয় হলো আরেকটা অর্থ হলো যে এক শব্দ বলে অন্য অর্থ গ্রহণ করবেন যেটা আল্লাহ বলেছেন সেটাকে অর্থ গ্রহণ করা যাবে না এটা হলো তাবিল আউ ফাওয়েজ অথবা এটা আল্লাহর দিকে আপনি ফিরিয়ে দেন যে আল্লাহ যেটা বলছে আল্লাহ ভালো জানে কি যে উদ্দেশ্য করেছে আল্লাহ তাআলা এটা আমরা জানি না ওয়ারুম তানজিহা আর এতে করে আপনি উদ্দেশ্য করবেন যে আল্লাহকে আপনি পবিত্র বলে ঘোষণা করছেন আল্লাহকে আপনি মর্যাদা দিচ্ছেন সুবহানাক রব্বি আম্মা ইয়াকুলু যালিমুনা ওয়াল জাহিদুনা উলুওয়ান কাবীরা হে মহান রব্বুল আলামিন আপনি এগুলো থেকে মুক্ত এবং মুক্ত আপনি ওই সমস্ত কথা থেকে যা জালেমরা এবং অস্বীকারীরা আপনার সম্পর্কে বলে উলুওয়ান কাবীরা অনেক অনেক উঁচুতে রয়েছেন আপনি ওদের এই কথাগুলো থেকে وقد اجر الله الحق على لسان هذا الناظم حيث قال الله تعالى এই কবিতার কবির কবিতার মাধ্যমে বা তার জবানে আল্লাহ তাআলা সত্যকে প্রকাশিত করেছেন ওয়াকুল্লু নাসসিন আওহামাত তাশবিহা ওয়াকুল্লু নাসসিন আওহামাত তাশবিহা যে সকল দলিলগুলো সাদৃশ্যতার সংশয় রাখে ফাবাইয়ানা আন্না মাযহাবাহুম মাবনিয়ুন আলাল ওয়াহমি লা আলাল হাকিকা এখান থেকে বোঝা যায় যে ওদের নীতিটা ওদের মাযহাবটাই তৈরি হয়েছে কিসের উপরে মাযহাব তাশবির উপরে সাদৃশ্যের উপরে আন্না মাযহাবাহুম মাবনিয়ুন আলাল ওয়াহম সন্দেহের উপরে সংশয়ের উপরে লা আলাল হাকিকা বাস্তবতার উপরে ওদের মাযহাব তৈরি হয়নি কারণ প্রত্যেকটা আয়াত ও হাদিসকে তারা কি করে তাশবি মনে করে প্রত্যেকটা আসমা ও সিফাতের আয়াত ও হাদিসগুলোকে তারা তাশবি মনে করে ফলে এই ক্ষেত্রে তাদের বাস্তবতার উপরে কোনো ভিত্তি নেই ভিত্তি কিসের উপরে সন্দেহের উপরে সন্দেহের উপরে লিআন্নাহুম তাওয়াহামু আন্না হাযিহিন নুসুস কারণ তারা মনে করেছে ধারণা করেছে যে এ সকল দলিলগুলো কোরআন ও হাদিসের তাকতাজি তাশবিহ আপনার সাদৃশ্যতার চাহিদা রাখে ফারাহু ইউআউউলুনাহা ফলে তারা এগুলোকে অপব্যাখ্যা করতে শুরু করেছে ওয়াহালিল ওয়াহমু ইয়া ইবাদাল্লাহ তুআরিদু বিহিন নুসুস হে আল্লাহর বান্দারা ধ্যান ধারণা অথবা কল্পনা কি কোরআন ও হাদিসের দলিলের সাথে টক্কর দিতে পারে অসম্ভব ব্যাপার কোরআনের দলিল স্টেট দলিল এবং বাস্তব কিন্তু আমার ধ্যান ধারণা কোরআন ও হাদিসের দলিলের কাছেও যেতে পারে না ওয়া তুবনা আলাইহি আকীদা ধ্যান ধারণার উপরে কোনো আকীদা প্রতিষ্ঠিত হতে পারে কি যেটা এখন বিভিন্ন ধর্মের লোকেরা ওই গৌতম বুদ্ধের পূজা করছে মেলা মূর্তির পূজা করছে এগুলো ধ্যান ধারণা খেল খুশি যার যেটা ভালো লাগছে ওই কি যেন এক কবিতার ছন্দে বলে যে কোনো একটা পাথর কুড়ে পেল ওইটাকে মনে করছে যে সুন্দর লাগছে মাশাল্লাহ এটা একটু পূজা করে নেয় হ্যাঁ তো ওই রকম অবস্থা যে ধ্যান ধারণা ও খেলকুশি এটার উপরে কোনো আকীদা প্রতিষ্ঠিত হতে পারে না ইন্নাল ওয়াহমা আকাল্লু দারাজাতান মিনাজ্জান সংশয় এটা ধারণার চাইতেও নিম্ন দরজার ধারণার চাইতেও নিম্ন দরজার ওয়াল্লাহু তাআলা ইয়াকুলু ফি যন আর ধারণার ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ সূরাতুন নাজমের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যেখানে সত্য রয়েছে সেখানে ধারণা কোনো কাজই করবে না ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ যেখানে সত্য রয়েছে সেখানে ধারণার কোনো মূল্য নেই والنبي صلى الله عليه وسلم يقول النبي صلى الله عليه وسلم বলেন আযন্ন আকযাবুল হাদিস ধারণা করা হলেন সবচাইতে বড় মিথ্যা আযন্ন আকযাবুল হাদিস এই জন থেকেই কিন্তু মেলা ভেজাল সৃষ্টি হয় আপনি একটা লোককে দেখেছেন যে ও হয়তো একরকম করতেছে তো ও যে কি জন্য কি করতেছে সেটা আপনি খেয়াল না করে আপনি একটা ধারণা করেন ও হ্যাঁ বেটা মনে হয় এই কাজ করতেছে কিন্তু হতে পারে সে অন্য কাজ করছে তো এই জন্য আপনি এমনভাবে চলবেন কারণ আপনাকে দেখে এক সেকেন্ডের ভিতরে একটা মানুষের ধারণা কি হয়ে যেতে পারে পাল্টে যেতে পারে এই জন্য সদা সর্বদা আমাকে সাবধান হয়ে চলতে হবে একটা লোক একটা কাজ করছে দেখতে কতক্ষণ লাগছে এক সেকেন্ড নজর গেলেই খালাস
ওইখানেই তখন মনে করতে আপনার মনটা চেঞ্জ হয়ে যাবে তার ব্যাপারে এজন্য যে ধ্যান ধারণা যখনই আপনি দেখবেন তখনই তার সম্পর্কে একটা ধারণা করাটা ঠিক নয় সেখানে আমার তাহকিক থাকা দরকার যে আসলে লোকটা কি কাজ করছিল বা কি তাহলে এদের যেই আকীদা সেটা সংশয় ও ধারণার উপরে প্রতিষ্ঠিত বিশেষ করে শায়খ এখানে বলছেন যে সংশয়ের উপরে যদি সংশয় হয়ে যায় তসবিহ সাদৃশ্যের তাহলে তুমি সেগুলোর অর্থ আল্লাহর দিকে ফিরিয়ে দাও না হলে অপব্যাখ্যা করে ফেলো এ হচ্ছে তাদের আকীদা আর উনি বলছেন যে এটা ধারণার চাইতেও নিম্ন দরজার আর ধারণাকেই বলা হয়েছে আকজাবুল হাদিস সবচেয়ে বড় মিথ্যা তাহলে এতক্ষণ আমরা জামিয়া মুতাজিলা আশায়েরাদের কিছুটা আকীদা পড়ছিলাম আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে এখন ডক্টর সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ উনি বলছেন الرد عن المنحرفين عن منهج السلف في اسماء الله وصفاته من المشبهات والمعطله الله تعالى نام و গুণাবলীর ক্ষেত্রে সালফ সালেহিনের মানহাজ থেকে যারা দূরে সরে গেছেন বিচ্যুত হয়েছেন তাদের প্রতিবাদ আর সে সমস্ত দলগুলোর অন্যতম হলো মুশাববিহা মুআত্তিলা মুশাববিহা কাকে বলা হয় কে বলবেন মুশাববিহা কে বলতে পারবেন হাত তোলেন তারপর বলবেন হ্যাঁ নিজেই নিজেই সাদৃশ্য গ্রহণ করবে নাকি যারা বিশ্বাস করে যে আল্লাহর সিফাতগুলো স্বীকার করলে ওগুলো মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায় এই জামাটা হলো কি মুশাববিহা আর মুআত্তালা তাতিল হয়ে যাওয়া মানে নষ্ট হয়ে যাওয়া মুআত্তালা ওরাই যারা আল্লাহর নাম ও গুণাবলীকে এমনভাবে বিশ্লেষণ করে যাতে তার আসল রূপ ঠিক থাকে না এটা হলো অকেজ করে দেওয়া আল্লাহর নাম আছে কিন্তু নামের অর্থ নাই তার মানে কি থাকা না থাকা সমান ঠিক আছে ওই যে বটগাছের মতো যে আছে তো আছেই ওর কোনো ফায়দা উপকার নেই ওই রকম এরা হলো মুআত্তালা আল্লাহর নাম কিছুটা হয়তো স্বীকার করে সিফাত কিছুটা স্বীকার করে কিন্তু হয়তো অর্থ স্বীকার করে না অথবা এগুলোর কার্যকরিতাই তারা বিশ্বাসী নয় তো এই মুশাববিহা মুআত্তালা এদের প্রতিবাদ করবেন আসমা ও সিফাতের ক্ষেত্রে ডক্টর সালেহ ফাউজান উনি কি বলছেন আমরা শুনি আল মুনহারিফুন আন মানহাজিস সালাফি ফি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি তায়েফাতানি আসমা ও সিফাতের ক্ষেত্রে সালাফদের নীতি থেকে বিচ্যুত দলের সংখ্যা হচ্ছে দুইটা একটা হলো মুশাববিহা আর একটা হলো মুআত্তালা মুশাববিহা যারা আল্লাহর সাথে মানুষের কি দেয় সাদৃশ্য দেয় আর একটা হলো মুআত্তালা যারা আল্লাহ তাআলার নাম ও গুণাবলীকে অস্বীকার করে এক নাম্বার ফাআম্মাল মুশাববিহা যারা আল্লাহর সাথে মানুষের সাদৃশ্য দিয়ে দেয় মানুষের সিফাতের ফাশাব্বাহুল্লাহ বিখালকি এরা আল্লাহকে মাখলুকের সাথে কি করেছে সাদৃশ্য দিয়েছে ওয়া জাআলু সিফাতাহু মিন জিনসি সিফাতিল মাখলুকিন এবং আল্লাহর গুণাবলীকে তারা মানুষের গুণাবলীর মতোই মনে করে ওয়ালিদালিকা সুম্মু বিল মুশাববিহা এই জন্য তাদের নাম কি হয়েছে মুশাববিহা কারণ ওরা আল্লাহর আর মানুষের সিফাতকে কি করে দেয় এক করে দেয় ওয়া আউয়ালু মান ক্বালা হাযিহিল মাকালা আর প্রথম যে এই আল্লাহর সিফাত এবং মানুষের সিফাতকে একাকার করে দিয়েছিল যে লোকটা তার নাম হলো হিশাম বিন হাকাম আর রাফিদি হিশাম বিন হাকাম আর রাফিদি এই লোকটা সর্বপ্রথম আল্লাহ ও মাখলুকের সিফাতকে কি করেছে সাদৃশ্যপূর্ণ করে দিয়েছে ওয়া বায়ান ইবনু সামান আত তামিমি তার পরবর্তীতে বায়ান মিন সামান আত তামিমি আল্লাযি তুনসাবু ইলাইহি হিল বায়ানিয়া মিন গালিয়াতি শিয়া যার দিকে বায়ানিয়া একটা সম্প্রদায় আছে যারা শিয়াদের মধ্যে চরমপন্থী দল ওর দিকেই সম্পৃক্ত করা হয় বায়ান বিন সামান আত তামিমি ওর নামে কবিলার নাম কি হয়েছে বায়ানিয়া আর এরা হলো শিয়াদের চরমপন্থী একটা দল তাহলে বোঝা গেল যে আল্লাহর সিফাত আর মানুষের সিফাতকে একাকার করে দেওয়া এটা মূলত কাদের থেকে এসেছে রাফেজিদের থেকে এসেছে শিয়াদের মূল নাম কিন্তু রাফেজি শিয়া মানে স্বজ্ঞাতি এরা শিয়াতু আলী বলে পরিচয় দিতে চায় আসলে ওরা শিয়াতু আলী নয় ওরা হলো শিয়াতুস শয়তান শিয়াতুস শয়তান শয়তানের জ্ঞাতি ভাই আর ওরা যেহেতু আবু বকর এবং উমার রাদিয়াল্লাহু আনহুমার খেলাফতকে মানে না শাইখাইন বলা হয় সাহাবীদের ভিতরে শাইখান কে আবু বকর এবং উমার এই দুজনের খেলাফতকে তারা প্রত্যাখ্যান করায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের নাম দিয়েছে কি রাফিদি রাফিদি
فالمشبهة غلوا في إثبات الصفات حتى أدخلوا في ذلك ما نفاه الله ورسوله صلى الله عليه وسلم مما لا يليق به سبحانه من صفات النقص مشبهرا دارا الله تعالى نام الله تعالى غنا بولير কে প্রমাণিত বা সাব্যস্ত করার ক্ষেত্রে অতিরঞ্জন করেছে এমন কি আল্লাহ তাআলার নামের মধ্যে গুণাবলীর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে ওই সমস্ত বিষয় যা মহান রব্বুল আলামিন এবং তদীয় রাসূল আল্লাহর ক্ষেত্রে অস্বীকার করেছেন অস্বীকার করেছেন সেগুলোকে তারা ঢুকিয়ে দিয়েছে মিম্মা লা ইয়ালিকু বিহি সুবহানাহু ওয়া তাআলা মিন সিফাতিন নাফস যে সকল সিফাতগুলো আল্লাহ তাআলার সাথে কি নয় উপযোগী নয় লায়েক নয় সেগুলোকে আল্লাহর ক্ষেত্রে ঢুকিয়ে দিয়েছে تعالى الله عما يقولون علوا كبيرا ترى الله تعالى কে যে সকল ত্রুটিপূর্ণ গুণে গুণান্বিত করে তা থেকে আল্লাহ তাআলা সুউচ্চ ও মহান ومن هؤلاء هشام بن سالم الجوالقي একটা বললাম هشام بن حكم الرافضي আরেকটা হলো بيان بن سمعان التميمي আরেকজন এদের মানে পূর্বসূরিদের অন্যতম হলো هشام بن سالم الجوالقي وداود الجواربي এই সমস্ত লোকেরা মুশাববিহাদের হেডকোয়ার্টার এই সমস্ত লোকেরা কি মুশাববিহাদের মেন লিডার ওয়াকাদ নাফা আল্লাহ ফি কিতাবিহি মুশাবাহাতাহু লিখালকি অথচ মহান রব্বুল আলামিন কি করেছেন তার কিতাবে তার মাখলুকের সাথে তার সাদৃশ্যপূর্ণ হওয়াটাকে অস্বীকার করেছেন ওয়া নাহা আন দরবিল আমসাল লাহু এবং আল্লাহর দৃষ্টান্ত মানুষের সাথে বর্ণনা করতে তিনি কি করেছেন নিষেধ করেছেন قال تعالى الله تعالى بقوله لا يسكن مثل شيء دام ربنا بقوله شيء جاء الله رانو روب كيشون نهي هل تعالى من هم سميع تومي كي الله برابر كاو كي مونه كرو الله برابر كي واسي كي مسلم بابا بار ولم يكن له كفون احد الله برابر بس هم كوكو كيو نهي على جاء الله تعالى بقوله فلا تضربوا لله الامثال تمرا الله উপما দৃষ্টান্ত বর্ণনা করিও না দৃষ্টান্ত মানে কি সেম সেম কাছে এক কাঁচা কাঁচা জিনিস এইজন্য আল্লাহ বলছেন যে না ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল তোমরা আল্লাহর সাথে অন্যের সাদৃশ্য বর্ণনা করিও না এর আগে আমরা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর জীবনীতে বলেছিলাম যে ইবনে বাতুতা এই দুষ্ট লোকটা আমরা তো সবাই ভালো জানি হ্যাঁ যে বড় পর্যটক ছিল কিন্তু ইবনে বাতুতা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর উপরে অপবাদ দিয়েছে আর সেই অপবাদ ছিল কি যে দামেস্কের মসজিদে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাদিসুন নুজুল আল্লাহ তাআলা যে প্রত্যেক রাতের শেষ ভাগ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে অবতরণ করেন এর নাকি ব্যাখ্যা করছিলেন আর ওই অবস্থায় ইবনে বাতুতা তাকে ওখানে খুতবা দিতে দেখেছে আর ইমাম ইবনে তাইমিয়া ওই আপনার খুতবার যে সিঁড়ি সেই সিঁড়িগুলো নিজে বেয়ে দেখিয়েছেন যে আল্লাহ আমি যেভাবে নামছি এই সিঁড়ি দিয়ে এইভাবে আল্লাহ তাআলা আকাশ থেকে নামেন বা আরশ থেকে নামেন নাউজুবিল্লাহ মিন যালিক তো আসলে এ হলো এক মিথ্যুক লোক এ হলো এক মিথ্যুক লোক এজন্য যে ডক্টর সালেহ ফাউজান লিখেছেন যে ইবনে বাতুতা সে পঁচিশে রমজান কি করে পঁচিশে রমজান সে দামেস্কে ঢুকেছে আর শাবান মাসের শুরুর দিকে বা মাঝামাঝি সময়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি জেলে ঢুকেছেন তাহলে পঁচিশে রমজানে ঢুকে ও দামেস্কে কি করে তাকে খুতবায় দেখতে পাবে বলেন তো পঁচিশে রমজান যে লোকটা দামেস্কে ঢুকলো ওই লোকটা জেলখানার লোকটাকে দামেস্কের ওই আপনার ইয়াতে জামে মসজিদে কিভাবে খুতবা দিতে দেখবে এটা একটা তার প্রতি কি অপবাদ যে কথা আমি বলছিলাম যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এরকম দৃষ্টান্ত দিতে পারেন না এই যে দৃষ্টান্ত আমি যেইভাবে নামছি এইভাবে আল্লাহ নামেন নাউজুবিল্লাহ মিন যালিক এটা ইমাম ইবনে তাইমিয়া বলেননি এই অপবাদটা কে দিয়েছে ইবনে বাতুতা দিয়েছে আরো প্রতিবাদ সেখানে লিখেছেন যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি জামে দামেস্কের খতিব ছিলেন না জামে দামেস্কের খতিব ছিলেন না বরং উনার জন্য মসজিদে নববীতে যেরকম মেলা কুরসি আছে দার্সের জন্য ওই রকম একটা কুরসি ছিল ওই কুরসিতে তিনি কি দিতেন দার্স দিতেন তাহলে বোঝা গেল যে ইবনে বাতুতা তার উপরে মিথ্যারোপ করেছে আর আরো এখান থেকে প্রমাণের যে বিষয়টা আমি বলছিলাম সেটা হলো যে এরকম সাদৃশ্য দিতে আল্লাহ তাআলা কি করেছেন নিষেধ করেছেন যে আমার এই নামার মতো আমার এই চড়ার মতো আল্লাহ আরো সে চড়েছেন না এগুলো বলা যাবে না আল্লাহ এগুলো থেকে নিষেধ করেছেন ফামান শাব্বাহা সিফাত আল্লাহি বিসিফাতি খালকি লাম ইয়াকুন আবেদান লিল্লাহি ফিল হাকিকা বড় মারাত্মক কথা বলছেন ডক্টর সালেহ ফাউজান যে যে ব্যক্তি আল্লাহর সিফাতের সাথে মাখলুকের সিফাতকে একাকার করে দেবে সত্যিকার অর্থে সে আল্লাহর ইবাদতকারী নয় সত্যিকার অর্থে
সে আল্লাহর ইবাদতকারী নয় ওয়া ইন্নামা ইয়াবুদু ওয়াসানান সাগওয়ারাহু লাহু খিয়ালুহু বরং সে একটা মূর্তির ইবাদত করে যেই মূর্তিটা তার খেয়ালটা কি করেছে হ্যাঁ তার খেয়ালটা যে মূর্তিটা তৈরি করেছে সাওয়ারাহু লাহু খিয়ালুহু তার ধ্যান ধারণা তাকে যে ছবি দিয়েছে তার সামনে ওই ছবিটার সে পূজা করে বা ইবাদত করে ওই মূর্তিটার সে পূজা করে কারণ যখনই সে আল্লাহর কথা ভাবে তখনই তার সামনে কি চলে আসে এই যে সিফাতগুলোর কথা ভাবে তখনই সাদৃশ্য চলে আসে ওই সাদৃশ্য বিষয়েরই সে কি করে পূজা করে ওয়া নাহাতাহু লাহু ফিকরুহু ফাহুয়া মিন ইবাদি মিন উবাদিল আউসান লা মিন উবাদির রহমান আর তার ফিকের তার চিন্তা তার সামনে যেটাকে অঙ্কন করেছে সে তারই পূজা করে অতএব এই লোক হচ্ছে মূর্তি পূজক ওয়াসান বলা হয় ওই কবরের পূজা করা যে মানে কবরের পূজা করাকে বলা হয় ওয়াসান তো এ কবর পূজারই এ আপনার মূর্তি পূজক সে আল্লাহর ইবাদতকারী নয় قال العلامة إمام ابن القيم رحمه الله تيني بولتشن تار بيشال اكتا كوبي تار ياسي اكي تار اوپره اكتا لمبا كوبي تار اسي جانا نام هسچه نونية اتا او اكتا ماني تيسيسر موتو تيسيس كرا موتو بيشوين شكرا تيني بولتشن لسنا نشبه وصفه بصفاتنا لسنا ماني امرا نوين نشبه ماني سادرش شو داتا وصفه الله صفات كي بصفاتنا امادر صفات رشاته মানে আল্লাহর সিফাতের সাথে আমরা আমাদের সিফাত গুণাবলীর সাদৃশ্য দেই না ইন্নাল মুশাববিহা আবিদুল আওসানি কারণ যে ব্যক্তি আল্লাহর সিফাতের সাথে মাখলুকের সিফাতের সাদৃশ্য দিয়ে দেয় সে তো মূর্তি পূজক সে মূর্তি পূজক কারণ মূর্তির ব্যাপারে যে আকিদা পোষণ করে ওই আকিদা কার ব্যাপারে পোষণ করে আল্লাহর ব্যাপারে পোষণ করে কাল্লা ওয়ালা নাখি ওয়ালা নুখাল্লিহি মিন আউস মান মিন মান মিন আউসা فيه ان المعطل عابد البهتان আর কখনোই নয় এবং আমরা মহান রব্বুল আলামিনের কোন সিফাতকে অস্বীকারও করি না নুখাল্লি খাল্লি খাল্লি মানে ওকে ছেড়ে দাও তাই না ওয়ালা নুখাল্লি হে মিন আউসাফি আল্লাহর সিফাত থেকে আল্লাহকে আমরা মুক্ত ঘোষণা করি না ইন্নাল মুআত্তাল আবিদুল বুহতানি আর মুআত্তালা যারা আল্লাহর নাম ও গুণাবলীকে অস্বীকার করে অথবা অপব্যাখ্যা করে অকেজো করে দেয় তারা তো অপবাদের পূজা করে কিসের পূজা করে অপবাদের পূজার পূজা করে যেটা একটু আগে আমরা বলে এসেছি যে তারা সংশয়ের পূজা করে থাকে ওমান ওমান শাব্বাহ সিফাত আল্লাহ বি সিফাতি খালকিহি ফাহুয়া মুশাবিহুন লিন-নাসারা যে ব্যক্তি আল্লাহর সিফাতের সাথে মাখলুকের সিফাতকে মিলিয়ে দেবে সে ব্যক্তির সাদৃশ্য হলো উদাহরণ হলো কার সাথে খ্রিস্টানদের সাথে আল্লাযিনা ইয়াবুদুন আল মাসিহা ইবনে মারইয়াম আলাইহিস সালাম যারা ঈসা আলাইহিস সালাম এর পূজা করে কারণ ওরা ঈসা আলাইহিস সালামকে আর আল্লাহকে কি করেছে একসাথে মিলিয়ে দিয়েছে আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন মান মাসসালাল্লাহ আল আযীমা বি খালকিহি যে ব্যক্তি মহান রব্বুল আলামিনকে মাখলুকের সাথে দৃষ্টান্ত উপমা দিল ফাহুয়ান নাসিবু লি মুশরিকি নাসরানি তার মধ্যে অংশ রয়েছে খ্রিস্টানদের মধ্যে যারা মুশরিক মানে খ্রিস্ট মুশরিকদের সাথে তার অংশ রয়েছে আও আত্তালার রহমান আমিন আউসাফিহি আর যদি কেউ আল্লাহর কোন সেফাতকে অস্বীকার করে ফাহুয়াল কুফু কাফুরু ওয়ালাইসা যা ইমান সে ব্যক্তি কাফের ও ইমানদার নয় আল্লাহর কোন সেফাতকে কেউ যদি অস্বীকার করে তাহলে ফাহুয়াল কাফুর সে কাফের ওয়ালাইসা যা ইমান সে ইমানওয়ালা নয় وقال نعيم بن حماد شيخ البخاري رحمه الله شيخ البخاري نعيم بن حماد বলছেন من شبه الله بخلقه كفر যে ব্যক্তি আল্লাহকে তার مخلوকের সাথে সাদৃশ্য দেবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে ومن جحد ما وصف الله به نفسه فقد كفر যে ব্যক্তি আল্লাহ নিজেকে যে গুণে গুণান্বিত করেছেন তাকে অস্বীকার করবে সে ব্যক্তিও কাফির وليس فيما وصف الله به نفسه ولا رسوله تشبيه এবং আল্লাহ ও তদীয় রাসূল আল্লাহর জন্য যে সকল নাম ও গুণাবলী সাব্যস্ত করেছেন সেগুলোতে কোনো সাদৃশ্যতা নেই অর্থাৎ আল্লাহর লেভেলটা আল্লাহর পর্যায়ে বান্দার লেভেলটা বান্দার পর্যায়ে দুই নাম্বার এক নাম্বার গেল মুশাববিহা তাহলে ওদের প্রতিবাদ জানানো হলো যে তোমাদের যেই তোমরা তাসবীর ইয়া করছো সাদৃশ্যের ভয় করছো আসলে মহান রব্বুল আলামিন এর সাথে কোনো মাখলুকের সাদৃশ্য হতে পারে না আর কেউ যদি সাদৃশ্য দিয়ে দেয় তাহলে সে আর মুমিন থাকে না ওয়া আম্মাল মুআত্তিলা আর অপরদিকে যারা আল্লাহ তাআলার নাম ও গুণাবলীকে
ওয়াকে যে করেছে অথবা অস্বীকার করেছে ফাহুমুল লাযীনা নাফাউ আনিল্লাহি মা ওয়াসাফা বিহি নাফসা এরা ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলার গুণাবলী যা আল্লাহ স্বীকার করেছেন সেগুলোকে এরা অস্বীকার করেছে আও ওয়াসাফাহু বিহি রাসূলুহু মিন সিফাতিল কামা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিপূর্ণ গুণে আল্লাহকে গুণান্বিত করেছেন সেগুলোকে এরা অস্বীকার করে যাইমিন এ ধারণাই আন্না ইসবাতাহা ইয়াক্তাযি তাশবিহ ওয়া তাজসিম যে যদি আমরা এগুলো স্বীকার করি তাহলে আল্লাহ আল্লাহ মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যান এবং আল্লাহর বডি তাজসিম মানে জিসম মানে কি শরীর বডি আল্লাহর বডি বা আকৃতি চলে আসে ফাহুম আলা তারাফাই নাকীদিম মাআল মুশাববিহা এই সমস্ত লোকেরা মুশাববিহাদের বিপরীত মুখে অবস্থান করছে ওয়া মাযহাবুত তাতিলি মাখুযু মিন তালামিজাতিল ইয়াহুদি ওয়াল মুশরিকিন ওয়া দুল্লালিস সাবিইন আর এই আল্লাহর নাম ও গুণাবলীকে অস্বীকারীদের মাযহাবটা বা নীতিটা এই পথটা গৃহীত হয়েছে ইয়াহুদি এবং মুশরিক ও সাবিইনদের গুমরা লোকদের থেকে ওয়া আউয়ালু মান হাফাযা আনহু মাকালাত আত-তাতিল ফিল ইসলাম ইসলামের মধ্যে আল্লাহর নাম ও গুণাবলীকে অস্বীকার করার প্রথম উক্তি যে লোকটা প্রকাশ করে সে হলো যাদ বিন দিরহাম যাদ বিন দিরহাম ফি আওয়াইলিল মিয়া আস-সানিয়া দ্বিতীয় হিজরি দ্বিতীয় শতকের শুরুতে হিজরি দ্বিতীয় শতকের শুরুতে এই লোকটা এই উক্তি পোষণ করে আখাযা হাযাল মাযহাব আল খাবীস আনিল জাহাম ইবনে সফওয়ান যাদ বিন দিরহাম এই মাযহাবটা গ্রহণ করেছে কার কাছ থেকে জাহাম বিন সফওয়ান থেকে এবং সে এটাকে প্রচার ও প্রসার করেছে ওয়া ইলাইহি নুসিবাতিল জাহমিয়া আর এই জাহমিয়া জাহাম বিন সফওয়ানের নামের সাথে সম্পৃক্ত করে তার দলকে নামকরণ করা হয়েছে জাহমিয়া বলে সুম্মা ইনতাকালা আসলু হাযাল মাযহাব অতপর এই জাহামিয়া সম্প্রদায়ের যে নীতি এটা পরবর্তীতে স্থানান্তরিত হয়ে যায় বা বিস্তার লাভ করে ইলাল মুতাজিলাতি ওয়াল আশায়রা মুতাজিলা এবং আশায়রাদের মাঝে ফাহাযিহি আসানিদু মাযহাবিহিম তারজু ইলাল ইয়াহুদি ওয়াস-সাবিইন ওয়াল মুশরিকিন এদের এই হলো তাদের মূল আপনার সনদ তাদের মাযহাবের মূল সনদ যা ইহুদি এবং মুশরিক ও ধর্মত্যাগীদের দিকে ফিরে যায় ওয়াল ফালাসাফা এবং গ্রিক দার্শনিকদের দিকে ওয়াহুম ফিহাদাত তাতিলি মুতাফাওয়াতুন তবে জাহামিয়া মুতাযিলা এরা এই আল্লাহ তাআলার নাম ও গুণাবলীকে অস্বীকার করার ক্ষেত্রে তাদের মধ্যে তারতম্য আছে বা স্তর আছে সবাই একরকম আকিদা পোষণ করে এমন নয় তবে কাছাকাছি শুরুতে আমি বলেছি যে সবাই একই আকিদা পোষণ করে না একটু একটু ভিন্নতা রয়েছে সেগুলো শুনেন ফাল জাহমিয়াতু ইয়ানফুনাল আল আসমা ওয়াস সিফাত মেন জাহমিয়া যারা আল্লাহ তাআলার নাম গুলামের কোনটা কি করে না স্বীকার করে না আলাতুল এগুলোকে অস্বীকার করে মুতাযিলাদের আকিদা কি মুতাযিলাদের আকিদা হলো ইসবিতুন আল আসমা মুজাররাদাতান আন মাআনিহা ওয়া ইয়ানফুনাস ওয়া ইয়ানফুনাস সিফাত মুতাযিলারা তারা আল্লাহ তাআলার নামকে স্বীকার করে কিন্তু ওর অর্থকে স্বীকার করে না নাম স্বীকার করে অর্থ স্বীকার করে না এবং সিফাত সবগুলোকেই কি করে অস্বীকার করে তাহলে জাহামিয়া সবই অস্বীকার করে আর মুতাযিলারা তারা কি করে নামকে স্বীকার করে অর্থ স্বীকার করে না আর সিফাতের ক্ষেত্রে ওদের সাথে একই ধরনের সিফাতকে অস্বীকার করে আরেকটা দল হচ্ছে আশায়রা আশায়রাদের আকীদা কি ইউসবিতুন আল আসমা ওয়া সাবা সিফাত ফাকাত এরা আল্লাহ তাআলার নামগুলোকে বিশ্বাস করে আশায়রারা কি করে আল্লাহর নামকে স্বীকার করে এটা আমাদের দেশের আকীদা হ্যাঁ আল্লাহ তাআলার নামকে স্বীকার করে আর সাতটা সিফাত স্বীকার করে কয়টা সাতটা সিফাত গুণ স্বীকার করে এটা কোরআন ও হাদিসে আছে বলে স্বীকার করে না ওদের জ্ঞান বলে বলে স্বীকার করে এই ক্ষেত্রে ওদের দলিল কি ওদের জ্ঞান কোরআন ও হাদিস নয় আর সেই সাতটা সিফাত হলো আল ইলমু এক নাম্বার কি এলেম বা জ্ঞান আর দুই নাম্বার হলো আল হায়া জীবন ওয়াল কুদরা শক্তি ওয়াল এরাদা এবং ইচ্ছা ওয়াসাম শোনা ওয়াল বাসার দেখা ওয়াল কালাম কথা বলা ওয়ায়ানফুনা বাকিয়াত সিফাত আর বাকি সিফাতগুলোকে ওরা অস্বীকার করে তাহলে আশায়েররা সাতটা সিফাত কি করে স্বীকার করে কি কি এক নাম্বার জ্ঞান দুই নাম্বার হায়াত বা জীবন তিন নাম্বার কুদরাত তিন চার নাম্বার এরাদা ইচ্ছা পাঁচ নাম্বার শোনা ছয় নাম্বার দেখা সাত নাম্বার হচ্ছে কালাম বা কথা বলা তো এই সাতটা সিফাত স্বীকার করে আর বাকিগুলোকে তারা অস্বীকার করে তাহলে তিনটা দল তিন ধরনের ওয়া শুবহাতুল জামিয়ে ফিমা নাফাউহু মিনাস সিফাত আন্না ইসবাতাহা ইয়াক্তাযি তাশবিহ ওয়া তাজসিম বিজামিহিম আর এই তিনটা দলেরই
সংশয়টা কোথায় সংশয়টা হলো যে আল্লাহর গুণাবলী স্বীকার করলে তাতে আল্লাহর বডি নির্ধারিত হয়ে যায় তাদের ধারণায় এবং মানুষের সিফাতের সাথে আল্লাহ সাদৃশ্য চলে আসে লিআন্নাহু লা ইউশাহিদু মাউসুফা মাউসুফান মাউসুফু বিহা ইল্লা হাযিহিল আজসাম ওয়াল্লাহু লাইসা কামিছলিহি শাই কারণ এই গুণগুলোতে গুণান্বিত কাউকে এরা দেহ ছাড়া আর কিছু দেখে না যখনই হাত অথবা চোখের কথা বলা হয় তখনই তাদের সামনে একটা দেহ চলে আসে অথচ মহান রব্বুল আলামিন বলছেন যে লাইসা কামিছলিহি শাই আল্লাহর মতো কেউ নয় অতএব আল্লাহর সিফাতের সময় মানুষের চোখের সামনে সাদৃশ্য নিয়ে আসা যাবে না যে আমাদের মতোই মনে হয় হাতগুলো অথবা আমাদের চোখের মতো আল্লাহর চোখ একটা যে খেয়াল আসা সেটাও করা যাবে না فتعين نفي الصفات وتعطيلها تنزيها لله عن التشبيه بزعمهم ফলে ওরা যেহেতু দেখছে যে আল্লাহর সিফাতকে স্বীকার করলেই আল্লাহর সাদৃশ্য হয়ে যাচ্ছে তাহলে আল্লাহর সিফাতগুলোকে কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে ফাতাআয়্যানা নাফিউ সিফাত অতএব সিফাতকে অস্বীকার করা ওয়া তাআতিলাহা এবং এগুলোকে ওয়াকজ করা অস্বীকার করা এগুলো আবশ্যক হয়ে গেছে ওদের ধারণাই তানজিহান লিল্লাহ তাআলা আনিত তাসবিহ আল্লাহকে সাদৃশ্যতাকে মুক্ত করতে হলে আল্লাহর আকারকে কি করতে হবে অস্বীকার করতে হবে ওয়ালিহাযা ইউসাম্মুনা মান আসবাতাহা মুশাববিহা আর এজন্য ওরা আল্লাহর সিফাত স্বীকারকারীদের নাম দিয়েছে কি মুশাববিহা মানে আমরা ওদের কাছে মুশাববিহা আমরা আল্লাহর আকার স্বীকার করি আল্লাহ তাআলা যে সিফাতগুলোর কথা বলেছেন কোরআন ও হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেগুলোকে আমরা স্বীকার করি এজন্য ওরা আমাদের নাম দিয়েছে মুশাববিহা কারণ আমরা আল্লাহর এই সিফাতগুলো স্বীকার করি বিশ্বাস করি ওয়াকাফু মিনান নুসুসিদ দাল্লাতি আলা ইসবাতে আহাদে মাউকিফাইন আর এরা মহান রব্বুল আলামিন এবং তদীয় রাসূল যেই দলিলগুলো বলেছেন আল্লাহর নাম ও গুণাবলীর স্বীকারোক্তির ব্যাপারে সেগুলোর ক্ষেত্রে তারা দুটির অবস্থানের যে কোনো একটি গ্রহণ করেছে একটা হলো আল মাউকিফুল আউয়াল প্রথম অবস্থান হলো ওদের আল ইমানু বি আলফাজিহা ওয়া তাবউদ মানিহা এই শব্দগুলো আমরা বিশ্বাস করি কিন্তু অর্থগুলো আল্লাহর দিকে ফিরিয়ে দেই আল্লাহ ভালো জানেন আল্লাহু আলাম বি আইন ইয়াসকুতু আন তাফসিরিহা অর্থাৎ তারা চুপ থাকে এগুলো এসএমের নাম আল্লাহর রহমান মানে পরম দয়ালু আপনি বলছেন সালাম মানে শান্তিদাতা হালিম মানে সহনশীল গফুর মানে দয়ালু এই যে অর্থটা আমরা বলছি এই অর্থ বলা থেকে তারা কি করে চুপ থাকে ওয়া ইউফাউউদুহু ইলাল্লাহি আর এটাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় যে আল্লাহ এটা ভালো জানেন কি অর্থ তিনি মুরাদ নিয়েছেন মা নাফিয়ে দালালাতিহি আলা শাইইম মিনাস সিফাত সাথে সাথে তারা এটাও অস্বীকার করে যে এটা কোনো গুণের উপরে প্রমাণ বহন করে না আল্লাহ তাআলার নাম রহমান কিন্তু তার রহমানের মধ্যে কি আছে রহমতের গুণ আছে না তো এটাকে তারা অস্বীকার করে অর্থটাকেও আল্লাহর দিকে ফিরিয়ে দেয় শুধু মুজারাদ শব্দটাকে বিশ্বাস করে ওয়া সাম্মু হাযিহি তরিকা তরিকাতাস সালাফ আর এই নীতিটাকে তারা নাম দিয়েছে সালাফ পূর্ববর্তীদের তরিকা ওয়া ক্বালু হিয়াল আসলাম এবং তারা বলেছে যে এটাই হলো সবচাইতে নিরাপদ যে আমরা শুধু শব্দটা বিশ্বাস করব অর্থটা আল্লাহ মালুম আল মাওকিফু সানি এবং এটা বলে আমরা আজকে দাস শেষ করব ইনশাআল্লাহ দ্বিতীয় তাদের অবস্থান হলো সরফু হাযিহি নুসুস আল মাদলুলিহা ইলা মাআনিন ইবতাদাউহা এই সকল কোরআন ও হাদিসের দলিলগুলোকে যেগুলোতে আল্লাহর নাম ও গুণাবলীকে স্বীকার করা হয়েছে ওই শব্দগুলোকে তার যথাস্থান থেকে বিকৃতি করে ইলা মাআনিন এমন অর্থ গ্রহণ করা ইবতাদাউহা যেই শব্দের অর্থটা তারা নিজেরা তৈরি করছে কাদিয়ানিরা কি বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল আল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন খাতামান নাবিয়্যিন হচ্ছে শেষ নবী আর ওরা খাতামের 120টা না 140টা অর্থ বের করছে বুঝছেন দিয়ে একটা অর্থ করছে শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী তবে শেষ নবী না দেখেন গোমরা কোথায় গিয়ে হইছে ঠিক এরকমই এরা এমন অর্থ গ্রহণ করে ইবতাদাউহা যা নিজেরাই তৈরি করেছে ওয়াহাদা মা ইউসাম্মুনাহু বিতরিকাতি তাবিল আর এটাকেই তারা তরিকাতুত তাবিল নাম দিয়েছে যেটা একটু আগে আমরা বলেছি যে অপব্যাখ্যা করা ওয়াসাম্মুহা তরিকাতুল খালাফ এবং এটাকে তারা পরবর্তীদের তরিকা নিয়ম বা পদ্ধতি নীতি বলে নাম দিয়েছে ওয়াকালু হিয়াল আ'লামু ওয়াল আহকাম এবং বলেছে যে এটা হচ্ছে অধিক
জ্ঞান গর্ব এবং অধিজ্ঞানের কথা আর আগেরটা ছিল আসলাম মানে ওটা নিরাপদে থাকার কথা ছিল তো এইভাবে তারা দুইটার যে কোনো একটা অবস্থান গ্রহণ করেছে এক নম্বর আমরা বললাম যে নামে মাত্র স্বীকার করা আর অর্থগুলোকে আল্লাহর দিকে সপোর্ট করে দেওয়া আর দুই নম্বর হচ্ছে এবং সাথে ওর সেফাতটা সেফাত যে আছে প্রত্যেকটা নামের সাথে আল্লাহ তাআলার সেই সেফাতকে কি করে তারা অস্বীকার করে আর আরেকটা অবস্থান হলো যে ওইটার অর্থ নিজেদের পক্ষ থেকে একটা মন গড়ার অর্থ তারা বানিয়ে নিয়েছে মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে এই সকল ভ্রান্ত আকীদা থেকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন এবং আমাদের সমাজে আসমা ও সিফাতের ক্ষেত্রে অনেক অনেক ভুল আছে মৌলভী আপনি যদি সঠিকটা জানার পরে মৌলভী সাহেবদের সাথে গিয়ে বসেন তাহলে বুঝতে পারবেন যে ওরা কত বাতিল আকীদা পোষণ করে আরো একটা বিষয় হলো যে আমাদের দেশে আকীদার তেমন কোনো কিতাবই পড়ানো হয় না যার ফলে দেখা গেছে যে আকীদাতে ভুরি ভুরি ভুল আমাদের রয়েছে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদের আকীদাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আর এজন্য পড়তে হবে শুধু আমিন বললে হবে না আমরা আলহামদুলিল্লাহ দুই শাইখের এখানে তিনটা বই আছে চারটা বই আছে এখন তাওহীদের কোরআনুল কারিমে তাওহীদ তাওহীদে বিশ্বাস ওয়াহ পরিপন্থী বিষয় আকীদাতুল ওয়াসিতিয়া তারপরে আছে প্রাথমিক তাওহীদ শিক্ষা যদি আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ বই ছিল না আল্লাহ পিড়ে বোধয়া হ্যাঁ যে বেড়া চার চারটা বই ছিল আরো অনেক বই আছে কিতাবুত তাওহীদ নিচের লাইব্রেরিতে বিক্রি হচ্ছে তো দয়া করে নিজের কাছে বই রাখবেন এবং যখনই সময় পাবেন একটু পড়বেন সবসময় আপনার সময় হবে না এটাও ঠিক সব দিনই আপনার পড়তে ভালো লাগবে না এটাও ঠিক আর সবসময় আপনি সেন্টারে আসতেও পারবেন না এটাও ঠিক সবসময় ক্লাসও থাকবে না এটাও ঠিক এরপর আপনার কাছে একটা বই থাকলে যখন আপনি সুযোগ পাবেন একটু পড়তে পারবেন আর এই একটা বিষয় যদি আধা পৃষ্ঠা হয় আপনি দুবার পড়লেও তো যথেষ্ট আপনি ওই বিষয় সম্পর্কে জানতে পারলেন যদি কোনো সংশয় থাকে যখন সেন্টারে আসলেন শেখদের কাছে জিজ্ঞাসা করে নিলেন মহান রব্বুল আলামিন যেন জ্ঞান আরোহণের প্রতি আমাদের আগ্রহ বাড়িয়ে দেন আল্লাহুম্মা আমিন এবং জ্ঞান অর্জন ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না সাহাবায়ে কেরাম নিরক্ষর ছিলেন পরে অক্ষর জ্ঞান গ্রহণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বদর যুদ্ধে বন্দী হয়েছিল কাফেরদের যারা টাকা পয়সা কিছুই দিতে পারেনি ওদের মুক্তিপণ কি করেছিলেন যে মদিনার 10 জন করে লোককে লেখাপড়া শিখিয়ে দিবে খালাস তুমি মুক্ত হয়ে যাবে তো এইভাবে নিরক্ষরতা দূর করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা তো লেখাপড়া করতে জানি কেন আমাদের বকিলতা আমরা যেন কিছু সময় প্রত্যেক দিন আধা ঘন্টা হলেও ব্যয় করি ভাই আপনার শিক্ষা আপনার রুহের খোরাক মানুষের দুই ধরনের খাবার দরকার কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে রু আত্মিক খাবার আর একটা হলো শারীরিক খাবার শারীরিক খাবার তো খাচ্ছি খেতে খেতে পেট এখন বেশি হয়ে গেছে এখন পেট কমাইতে হইব এই কার কার জন্য কি হয়েছে ওই কি ডায়াবেটিস কার আবার ওই আপনার যেন কি এটা চর্বি বেড়ে গেছে এটা কি যেন বলে কোলেস্ট্রল হ্যাঁ কোলেস্ট্রল বেড়ে গেছে তো এটা তো খাওয়ার ফলে হয়েছে কিন্তু আসলে রুহের খোরাক এখনো আমরা যথার্থ যোগাতে পারছি না কারণ আমাদের অন্তর এখনো কি হয়ে আছে অনেক অনেক অন্ধকার রয়ে গেছে অন্তরে আল্লাহ যেন সেই অন্ধকার দূর করে সেখানে সহি আমল আকিদার আলো কোরআন সহি হাদিসের আলো জানানোর তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আর এর জন্য পরিশ্রম দরকার আমি যেন ওই কথাই বলতে চাই যে কথা সাহাবায়ে কেরাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন এবং আবু হুরাইরা প্রত্যুত্তর করেছিলেন আর বলেছিলেন যে যেদিকে তাকায় কার হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হাদিস খালি কাল আবু হুরাইরা কাল আবু হুরাইরা তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার কথা তোমরা আমার হাদিসের কথাই তোমাদের ইচ্ছা হয় অথচ তোমরা যখন বাজারে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে টাকা পয়সা ইনকাম করতে আনা আবু হুরাইরা পেটে পাথর বেঁধে রাসূলের সাথে পড়েছিলাম হ্যাঁ আবু হুরাইরা পেটে পাথর বেঁধে রাসূলের সাথে পড়েছিলাম কেন এলেম অর্জনের জন্য রাসূলের পিছে পিছে ঘুরেছি আমার হাদিস হবে না তোমার হাদিস হবে আপনি চেষ্টা করবেন না এলেম আপনার হবে না এ চেষ্টা করতে হবে কষ্ট করতে হবে ইনশাআল্লাহ এলেম যাবে কোথায় এলেম অবশ্যই আসবে মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে বিশেষ করে মূল ফাউন্ডেশন আকীদার জ্ঞান সঠিকভাবে এবং পর্যাপ্ত পরিমাণে অর্জন করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন এবং যাবতীয় ভ্রান্ত আকীদাগুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদেরকে সবাইকে আকীদা পরিশুদ্ধ করা আমল পরিশুদ্ধ করা সঠিক আমল আকীদা রাখার মাধ্যমে করার মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু